नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। खूब ही एक इंटरेस्टिंग भिडियो होते चले भिडियो तो भिडियोते आलोचना करब। देखो एर आगे हमें हुगो बोमोस के लिए अनेक मैं कम्पिटिशन भिडियो कम्पियारे तुलनामूलक भिडियो तो ही क्षेत्र आज के भालम जो फ्रेडरिको गैलेगो ए ग्रेग स्टुअर्ट दूजर मध्य कम्पेयर करा जा सर, कारण दोटी प्लेयार क्योंकि आगामी 14 तारीख क्योंकि मुखोमुखी होच्छे एके अपरे बिरुद्धे दूटी प्लेयारे दिके आमादेर नजर थाकबे। तो दुजोनेर मध्ये के सेरा सेटा देखार जोन्नो तादेर म्याच गोल एइगुलोई आमरा देखबो, ताहलेई बुझते पारबो के सेरा। तोमरा आशा करि तादेर खेलागुलो देखेछो, के केमन माने जे जेमन तार दिक थेके से तेमन ही भालो। तो सेई क्षेत्रे तोमरा अवश्यई कमेंट बक्सेर माध्यमे जानिये दिओ जे एइ दुटी प्लेयारेर मध्ये के सेरा। तो प्रथमेई बोलबो ग्रेग स्टुअर्टের কথা। গ্রেগ স্টুয়ার্ট একজন 32 বছর বয়সী স্কটল্যান্ডের প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন। তো এই প্লেয়ারটি মূলত কিন্তু বন্ধুরা মেন আগে বলে দিই সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশনে কিন্তু খেলেন এই প্লেয়ারটি। এই গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু ইদানিং তিনি ওই জায়গাতে খেলছেন মুম্বাই সিটিএফসি দলের হয়ে। তো প্লেয়ারটি কিন্তু এখন অবধি তার ফুটবল ক্যারিয়ারে 391টা ম্যাচ খেলেছে, 109টা গোল করেছে, 88টা মতো অ্যাসিস্ট করেছে। মানে দেখো একটা প্লেয়ার এত অ্যাসিস্ট কখন করে যখন তিনি অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার বা সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে থাকেন। বেশিরভাগ সেন্টার সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেললে কিন্তু এরকম পজিশনে তারা অনেক বেশি অ্যাসিস্ট করেন। এছাড়া বন্ধুরা 391টা ম্যাচে 25,340 মিনিট কিন্তু তিনি মাঠে ছিলেন। তো তার যা স্ট্যাটস, তার যা ফুটবল ক্যারিয়ারের পারফরমেন্স যা দেখলাম, সেই ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু অনেকটাই এগিয়ে থাকছে এই তুলনামূলক ভিডিওতে ফ্রেডরিকো গ্যালেগোর থেকে, কারণ দারুণ প্লেয়ার। গত 2 বছর তিনি সেরা ফর্মে রয়েছে, সেরা খেলছে এবং তার স্কিল, তার বাড়ানো বল, তার গোল সব কিছু দেখে কিন্তু আমরা মুগ্ধ হয়েছি, এটা কিন্তু মানতেই হবে। তো এবার যদি আমরা ফ্রেডরিকো গ্যালেগোর কথা বলি, এই ফ্রেডরিকো গ্যালেগো কিন্তু অবশ্যই 32 বছর বয়সী একজন উরুগিয়ান প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন এবং স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার আরও অন্যান্য পজিশনেও খেলতে পারেন, মানে আক্রমণ ভাগের অন্যান্য পজিশনে খেলতে পারেন। তো এই ক্ষেত্রে ফ্রেডরিকো গ্যালেগো কিন্তু 238টা ম্যাচ খেলেছে এবং 23টা গোল করেছে, 32টা অ্যাসিস্ট করেছে এবং 16,511 মিনিট তিনি কিন্তু 238টা ম্যাচে মাঠে ছিলেন। এবার মেন একটা জিনিস তোমরা যদি লক্ষ্য করো, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু একজন স্ট্রাইকার, সে তার জন্যই কিন্তু বেশি গোল করেছে এবং অ্যাসিস্টও করেছে। সেই ক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের প্লেয়ার কিন্তু ফ্রেডরিকো গ্যালেগো। তো সেই ক্ষেত্রে বন্ধুরা 23টা গোল, 32টা অ্যাসিস্ট 238টা ম্যাচে, জানি অনেকটাই কম কিন্তু মোটামুটি তিনি কিন্তু ভালোই পারফরমেন্স করেছে। কিন্তু গ্রেগ স্টুয়ার্টের থেকে মনে হচ্ছে যে একটু হলেও তিনি কিন্তু পিছিয়ে রয়েছে এই তুলনামূলক ভিডিওতে। এবার তোমাদের কী মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কী মনে হয় যে এই যে ম্যাচটা 14 জানুয়ারি যে ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি এবং এটিকে মোহনবাগান এফসি, এবং দুটি দলের দুটি প্লেয়ার এই ফ্রেডরিকো গ্যালেগো এবং গ্রেগ স্টুয়ার্ট মুখোমুখি হবে, তো এই দুজনের মধ্যে কে নজর কাড়বেন, কে সেরা, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকে এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, যদি কোনো ভুল ত্রুটি হয় কথার মাঝে তাহলে কিন্তু সেটা তোমরা অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমি জানি তোমরা অনেকেই আমার একটা জিনিস নোটিস করো বা অনেকেই কমেন্টে জানাও, কিন্তু কিছু করার নেই, আমি সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করি মাঝে মাঝে, আবার মাঝে মাঝে হয় না। তো এটা আমার একটু হলেও প্রবলেম হয়, যেটা হচ্ছে আমার উচ্চারণে একটু প্রবলেম হয় আমি বুঝতে পারি। তো তার জন্য আমি মন থেকে প্রাণ থেকে সত্যি কথা বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি ওই বিষয়টার জন্য, আশা করি আস্তে আস্তে ঠিক করে নিতে পারবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অল প্রেস করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে।